ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। পশ্চিমবঙ্গের বিএড প্রার্থীরা কি ইন্টারভিউতে প্যানেলে সুযোগ পাবে, এই বিষয়ে ভিডিও করেছিলাম এবং তোমরা এখানে অনেকে কমেন্ট করেছো। প্রত্যেকের কমেন্টের উত্তর এই ভিডিওতে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখবে, এক একটা কমেন্টের বিস্তারিত আলোচনা হবে। যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে, হয়তো তুমি এই ভিডিওতেই সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে পারো। প্রথম প্রশ্নটা দেখে নেবো কী বলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, 50,000 ভ্যাকেন্সি পেতে আমাদেরকে আরও সজাগ হয়ে আন্দোলন করতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। তুমি ঠিক বলেছ যে পর্ষদ কিন্তু 15,000-এর মতো ভ্যাকেন্সি দিতে চলেছে, কিন্তু 50,000-এর মতো ভ্যাকেন্সি তোমরা পেতে পারো যদি তোমরা চাপ দাও একটু। তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পর্ষদের কাছ থেকে 50,000-এর মতো ভ্যাকেন্সি তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে। সেটা তোমরা পারবে, কীভাবে পারবে না পারবে সেই নিয়ে একটা পুরোপুরি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। যে আমি বলেছিলাম, যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, দেখো মোটামুটি এক মাস আগে কি তার বেশি দিন আগে, যে পশ্চিমবঙ্গে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই জন্য আমাদের 2-3 মাস সময় লাগবে বিভিন্ন ডিস্ট্রিক্টে মোটামুটি একটা অ্যাভারেজ করে। সেখান থেকে আমরা তোমাদেরকে বলতে পারবো কত ভ্যাকেন্সি আছে এবং সেই ভ্যাকেন্সিগুলো কীভাবে তোমরা পর্ষদের কাছে আবেদন করবে। যদি না পাও তাহলে কী তোমরা পথ বেছে নিতে পারো যার ফলে ভ্যাকেন্সি বাড়তে পারে, সেরকম সমস্ত কিছু নিয়ে একটা প্রপার আলাদা ভিডিও তৈরি করব। সেই ভিডিও এখন দেরি হবে আসতে, কিন্তু তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে, ঠিক পেয়ে যাবে এবং ছোটোখাটো যে সমস্ত আপডেটগুলো ভ্যাকেন্সি রিলেটেড পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তুমি যে কথাটা বলেছো একদম ঠিক বলেছো সোমেন ঘোষ, 50,000 ভ্যাকেন্সি তোমাদেরকে পেতে হবে, তাহলে কী হবে, তোমাদের কোনো প্রার্থী বসে থাকবে না। স্যার ভ্যাকেন্সি কত থাকতে পারে যদি একটু বলেন, ভ্যাকেন্সি নিয়ে কথা বললাম। আজহারউদ্দিন শেখ, বাপন সুপ্রিম কোর্টে যদি আবার বলে দেয় এই প্যানেলে বিএড থাকবে তাহলে SLP অনুযায়ী বিএড ভ্যালিড হয়ে যাবে। দেখো সুপ্রিম কোর্ট কিন্তু আর বলেনি, 11 জানুয়ারির রায়টা পুরোপুরি ক্লিয়ার যে সুপ্রিম কোর্ট আর কোনোভাবেই বিএডদেরকে প্রাইমারিতে অ্যালাউ করবে না, যারা পাস করে রয়েছে কিংবা যারা প্যানেলে যাদের নাম ছিল তাদের নামও কিন্তু বাদ চলে যাবে। তারপরে প্রশ্ন দেখে নাও কি বলেছে। দাদা আমি ST, আমার একাডেমি স্কোর 25.39, আমার কতটা সুযোগ আছে? তোমার সুযোগ অনেক ভালো আছে, 25 আছে আর তোমার ST আছে। তুমি ভেবে নাও, বুঝে নাও, আমি যে কাট অফ ভিডিও করেছিলাম সেই কাট অফের ভিডিওতে আমি পুরোপুরি কাট অফ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম ইন্টারভিউতে কেউ যদি অ্যাটেন্ড করে মোটামুটি ভালো বলতেও যদি না পারে তাহলে সে 2 পাবে, মানে 5+5 তোমাদের ইন্টারভিউতে আছে, এখান থেকে 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার, টোটাল হচ্ছে 2 নাম্বার তুমি পাবেই। এবং তুমি যদি ভালো ইন্টারভিউ দিতে পারো তাহলে সেখানে তুমি 8-9 পেতে পারো, তোমার চান্স খুব ভালো আছে, তুমি তোমার একাডেমিক স্কোরটা খুব ভালো। 20/22 নিয়ন, 20/22 DLED ক্যান্ডিডেটদের এখনও মার্কশিট দেয়নি পর্ষদের তরফ থেকে, তাদের কী করণীয়? 20/22-দের মার্কশিট দিয়েছে, সার্টিফিকেট কিন্তু এখনও দেয়নি। 19/21-দেরও কিন্তু সার্টিফিকেট দেয়নি, কিন্তু আমি কথা বলেছি যারা 19/21 ব্যাচের আছো, যারা 20/22-এর আছো, তোমাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে, ইন্টারভিউ আগেই দেবে দাদা, কারণ এটা পর্ষদের তরফ থেকে কিন্তু সার্টিফিকেট আসে। দাদা 2022 স্টেট পাস জেনারেল ইন্টারভিউ বাদে 29.182 চান্স কেমন? তোমার জেনারেল আছে, একাডেমি স্কোর খুব ভালো আছে, 29 আছে একাডেমি স্কোর 29, এবার তুমি যোগ করে দেখে নাও, তোমাদের কাট অফ খুব বেশি গেলে তোমাদের 30-31, ঠিক আছে, এই বছরের জন্য কাট অফ বলছি, কারণ এই বছরের যে হারে তোমাদের ভ্যাকেন্সি থাকছে এবং কম্পিটিশন সেই অনুযায়ী এই কাট অফটা। তোমাদের যদি ভ্যাকেন্সি বেশি থাকতো তাহলে কাট অফটা আরও কমে যেত, যত ভ্যাকেন্সি বেশি থাকবে কাট অফ আরও কমে যাবে। দাদা আমি ST কাস্ট, 2022 স্টেট পাস, আমার একাডেমি স্কোর 24.75, আমার কি জব পাবার সম্ভাবনা আছে? তোমার ST রয়েছে, এটা একটা ভালো পয়েন্ট, এটাই তোমার ভালো পয়েন্ট যে তুমি ST আছো, 24 আর তুমি যদি একটু ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নাও তোমার চান্স খুব বেশি রয়েছে। কী বলেছো? দাদা আমি PH ক্যান্ডিডেট, স্কোর 26, আমি PH ক্যান্ডিডেট, স্কোর ছাপে OBCA, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর OBCA, তুমি যে কোনো একটা চুজ করবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না OBCA, সেটা আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবে, কিন্তু চান্স তোমার খুব ভালো আছে। দাদা আমি 2014 ম্যাট কেসে আছি, আমরা কি কোনো পাপ করেছি, ম্যাটে স্টে কি উঠবে না? দেখো ম্যাটের বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা, তাই ম্যাটের বিষয় নিয়ে আমি বেশি কিছু বলি না। কেন বলি না, তার কারণ হচ্ছে ম্যাটের যে বিষয় সেটা কিন্তু এখন চলবে,
এত সহজে কেউ 6 নম্বর পাবে না, কারণ ম্যাটের যে ওয়েমার সেটা কিন্তু কারো কাছেই নেই, পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে বলা হচ্ছে পর্ষদের তরফ থেকে, আবার কখনো বলা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে। আবার তোমরা জানো যে ম্যাটের বিষয়টা জটিল বিষয়, এই বিষয়টা যে সহজ নয় সেই জন্য কিন্তু স্টে উঠতে দেরি হবে, তোমাদের স্টে এখন আপাতত উঠবে না। সকলেরই যদি চান্স থাকে আম্রপালি, সকলেরই যদি চান্স থাকে তাহলে বাদ যাবে কে, এটাই তো সব থেকে বড়ো কোয়েশ্চেন। অবশ্যই তোমার প্রশ্ন উত্তর আমি ভালোভাবে দিয়ে দেবো, আর আপনার কথা মতো যদি সকলের জবটা কনফার্ম হয় সো ম্যানি ম্যানি থ্যাংকস টু ইউ। দেখো তুমি যে প্রশ্নটা করেছো একদমই ঠিক প্রশ্ন করেছো, তোমার প্রশ্নটা হচ্ছে যে সকলেরই যদি চান্স থাকে তাহলে বাদ যাবে কে, সকলের চান্স থাকে মানে বিষয়টা তুমি বুঝতে পারো নি, হ্যাঁ বাদ যাবে কে। দেখো এ আর বি দুজন প্রার্থী আছে, দুজন প্রার্থী খুব ভালো প্রার্থী, এই দুজন প্রার্থী পড়াশোনাতে খুবই ভালো, এ ভালো এবং বিও ভালো। এবার তাদের সামনে একটা মাধ্যমিক পরীক্ষা আছে, এবার মাধ্যমিক পরীক্ষাতে এ বি দুজনেই কিন্তু পাস করতে পারে। এবার বিষয়টা হচ্ছে তাদেরকে কী করতে হবে, পড়তে হবে ভালো করে, দুজনেই ভালো ছাত্র এবার তাদেরকে পড়তে হবে। এবার এ যদি ভালো করে না পড়ে ঠিক সেরকম তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে প্রাইমারিতে তোমাদের দেখো ম্যাক্সিমাম জনের কিন্তু একাডেমিক স্কোর ভালো আছে, প্রত্যেকের কিন্তু চান্স আছে, চান্স কিন্তু প্রত্যেকের আছে, তার মানে এ নয় যে প্রত্যেকের চাকরি পাবে, কারণ হচ্ছে যে বেশি পড়বে, চান্স দুজনেরই রয়েছে, এ বি দুজনের চান্স রয়েছে, কিন্তু যে বেশি ভালো করে পড়বে ইন্টারভিউতে যার বেশি নাম্বার তুল যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু চাকরিটা পাবে, চান্স কিন্তু দুজনেরই রয়েছে কিন্তু চাকরি একজনই পাবে, বুঝতে পারলে? অথবা হতে পারে এ বি দুজনেই কিন্তু চাকরি পেতে পারে, যদি তোমাদের ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে প্রত্যেকে চাকরি পাবে, সেখানে তোমাদের কম্পিটিশনের কোনো কথাই আসছে না, তোমাদের যদি 30 ক্যান্ডিডেট থাকছে আর 15 ভ্যাকেন্সি সেই অনুযায়ী আমি এ বি বললাম তাহলে দুজনের মধ্যে একজন চাকরি পাচ্ছে, ঠিক সেরকম তোমাদের যদি 30 ভ্যাকেন্সি এবং 30 ক্যান্ডিডেট যদি থাকে তাহলে এখানে কিন্তু কেউ যদি নাও পড়ে তাও কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে চান্স কিন্তু প্রত্যেকেরই রয়েছে, এবার তোমাদেরকে ইন্টারভিউতে ভালো ফল করে আসতে হবে, সেই জন্য আমি বারবারই বলেছি ইন্টারভিউ প্রস্তুতি নাও, চান্স কিন্তু প্রত্যেকে রয়েছে, চান্স প্রত্যেকে রয়েছে মানে কিন্তু কম্পিটিশন ভালো হয়ে ভালো রয়েছে, কম্পিটিশন ভালো রয়েছে এটা বুঝতে হবে তোমাকে, চান্স মানে কিন্তু চাকরি নয়, চান্স মানে হচ্ছে সুযোগ রয়েছে, এবার সেই সুযোগটা কীভাবে কাজে লাগাবে, সে যদি পড়ে ভালো করে তাহলে সে চাকরি পাবে, যদি না পড়ে তাহলে পাবে না, তাহলে চান্স চাচ্ছিল কিন্তু সে চান্সটা মিস করে ফেললো, বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। স্যার সত্যি কথা বলতে আমাদের পড়াশুনো করা বৃথা হলো আর এসব ভিডিও শুনতে ভালো লাগে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে স্যার। সানি ব্যানার্জি তুমি কি বল, তুমি ডিএলএড না বিএড আমাকে একটু কনফার্ম করে বলবে, কারণ হচ্ছে দেখো যারা তুমি যদি ডিএলএড হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের সুযোগ আসছে সামনে, একটু অপেক্ষা করতে হবে, এতদিন অপেক্ষা করলে আর একটু অপেক্ষা তোমাদেরকে করতে হবে। বিএডরা যতই বড়ো অ্যাডভোকেট হায়ার করুক না কেন এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা হয়ে গেছে, এই বিষয় নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না। তারপর আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওবিসিএ, আমার একাডেমিক স্কোর 26, তোমার চান্স আছে, তুমি দুটোর মধ্যে কোনটা সেটা আমাকে জানাবে, ওবিসিএ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি দুটোই হও তাহলে তুমি অ্যাপ্লিকেশন যে ফর্ম সে ফিল আপ করার সময় তুমি কোনটা দিয়েছিলে, ওবিসিএ না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা আমাকে জানাবে। অ্যাকাডেমিক কি টেট স্কোর যোগ করে, অ্যাকাডেমিকটা অবশ্যই টেট স্কোর যোগ করে, টেট স্কোর বলতে গেলে 150 নম্বর তোমাদের টেট হয়, এই 150-র মধ্যে তুমি 150 যদি পাও তাহলে তুমি 5 পাবে, আর 150-র মধ্যে তুমি যদি 90 পাও তাহলে তুমি 3 পাবে, ঠিক আছে? তাই তুমি কত পেয়েছো সেটা ক্যালকুলেট করে নেবে, কীভাবে ক্যালকুলেট করবে এই জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হওয়ার পরে আমি একটা লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো আরেকবার, যারা একাডেমিক স্কোর ক্যালকুলেশন করতে এখনও পর্যন্ত পারোনি, একাডেমিক স্কোর একটা অনলাইন ক্যালকুলেটারের মাধ্যমে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। দাদা বলছি এবার একাডেমিক চেঞ্জ হবে শুনলাম, হ্যাঁ অ্যাকাডেমিক তোমাদের চেঞ্জ হতে পারে, এই বিষয়টা আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, অনেকে এই বিষয়টা বুঝতে পারছে না, অ্যাকাডেমিক তোমাদের চেঞ্জ হবে এবং সেই চেঞ্জটা কবে হবে সেটা কিন্তু এখনও কনফার্ম কিন্তু এখনও নেই, অ্যাকাডেমিক স্কোর যখন চেঞ্জ হবে সেই সময় থেকে লাগু হবে, ঠিক আছে? এখন চেঞ্জ 2014-17 যারা ইন্টারভিউ দিল তাদের থেকে কিন্তু লাগু হবে না, কেন হবে না, কারণ এখনও পর্যন্ত অ্যাকাডেমিক স্কোরের কনফার্ম কোনো রায় আসেনি। এবার তোমাদের যদি ইন্টারভিউ নোটিফিকেশন বেরিয়ে যায় তার আগে যদি অ্যাকাডেমিক স্কোরে পরিবর্তনের জাজমেন্ট না আসে তাহলে তোমাদের ক্ষেত্রে লাগু হচ্ছে না,
এবার যখন কনফার্ম হবে যে একাডেমিক রায় এটা হবে, ইন্টারভিউ নোটিফিকেশান বেরোনোর আগে পর্যন্ত তখন সেটা কিন্তু লাগু হবে, ঠিক আছে? একটা নোটিফিকেশান বের হওয়ার পরে সেটা লাগু হয় না। দাদা, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করেছে বলে প্লিজ। দেখো, ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করেছে সেই নিয়ে ভিডিও কিন্তু করা হয়েছে, তুমি একবার দেখে নেবে। স্যার, টেটের ফর্ম ফিলাপের সময় ডিএলএড ফার্স্ট ইয়ার রেজাল্ট সার্টিফিকেট দিয়েছি। ডিএলএডের ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়েছ, কোনো প্রবলেম হবে সেকেন্ড ইয়ারেরটা দিয়ে দেয়নি? তো ফর্ম ফিলাপের সময় তোমার সেকেন্ড ইয়ারটা দাওনি, তাই তো? ফার্স্ট ইয়ারে দিয়েছো, তোমার কিন্তু দুটো ইয়ারে নাম্বার দিতে হতো। তুমি একবার চেক করে নেবে তোমার টেট সার্টিফিকেটে কোনো রকম ভুল আছে কি না। টেট সার্টিফিকেট যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি হয়তো পেরিয়ে যেতে পারো। আমি 19-21 ব্যাচের ডিএলএড এখনও সার্টিফিকেট পাইনি, তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। আর 22-24-এর কোনো ইন্টারভিউতে সুযোগ পাবে না, 22-24 যারা আছে। স্যার, আমি 2022 ডিএলএড কমপ্লিট করেছি, আমি এসসি ক্যান্ডিডেট, আমার টেট স্কোর 114, আমার একাডেমিক স্কোর 25.36, আমি কি চাকরিটা পেতে পারি? তুমি চাকরি পেতে পারো, আমি কি বলেছি, চান্স তোমার রয়েছে। তুমি চাকরি পাবে কি পাবে না এটা কিন্তু তোমার নিজের কাছে, তোমাকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। তোমার চান্স তো খুব ভালো রয়েছে, 25 একাডেমিক স্কোর রয়েছে, এসসি রয়েছে, এবার তোমাকে পড়তে হবে। এই বিষয়ে তুমি ফাঁকি দিও না, তুমি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলে সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। তুমি যদি ভাবো যে ইন্টারভিউতে কমন আসে না, প্রস্তুতি নেবো না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এখানে তোমার কম্পিটিশন দুজনের মধ্যে কম্পিটিশন হবে, ঠিক আছে? এবার তুমি যদি ভালো করে না পারো, না পড়ো, এবং অন্যজন যদি ভালো করে পড়ে নেয়, তাহলে তোমার থেকে এগিয়ে যাবে, তুমি সেখানে কিন্তু পিছিয়ে যাবে। তোমার চান্স ছিল কিন্তু তুমি সেটা মিস করে গেলে, তাই তোমাকে ভাবতে হবে এখন থেকে। স্যার, এসসি ক্যান্ডিডেট টেট স্কোর 100, একাডেমিক স্কোর হচ্ছে 29, এত, তোমার তোমার চান্স বলতে গেলে তোমার এবছরই হয়ে যাবে। কেন বলছি, কিছু কিছু জন আমি এবছরই হয়ে যাবে কেন বলছি, তার কারণ হচ্ছে দেখো, ইন্টারভিউতে তুমি যদি বসো মোটামুটি বলে 2 নাম্বার পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে 29, 30, 31 হয়ে যাচ্ছে। এসসিদের কাট অফ 31 যাবে না, কিন্তু তুমি কিন্তু 31 স্কোর, তুমি যদি সত্যি সত্যি 29 থাকছে তোমার, তাহলে তুমি এবছরে চাকরি পাবে, কিন্তু তুমি ইন্টারভিউ প্রস্তুতি নাও। স্যার, আমি 2014 টেট পাস, কিন্তু আমার এখন ডিএলএড বা বিএড কিছু, সরি, আমার তখন ডিএলএড বা বিএড কিছু ছিল না। ইন্টারভিউ নিয়ে আসার টোটাল মার্কস কত হয়েছে জানি না, এখন কি জানা যেতে পারে? আর আমি 2022 টেট পাস, 2022 ডিএলএড একাডেমি 24, কোনো চান্স আছে কি? চান্স তো আছে, আমি কি বলেছি প্রত্যেকেই, তোমাদের যারা 25-24 থেকে 25 আছো, তোমাদের চান্স প্রত্যেকে রয়েছে। এবার আসল খেলা কিন্তু ইন্টারভিউতে হবে, ইন্টারভিউ যে প্রস্তুতি ভালো নেবে, যে এখন থেকে পড়বে, সে কিন্তু এগিয়ে যাবে। কারণ তোমাদের কম্পিটিশান দুজনের মধ্যে হবে, 30,000 ভ্যাকেন্সি, 30,000 প্রার্থী, 15,000 ভ্যাকেন্সি, 15×2 কত হয়, 30 হয়, দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে। আর পরশু যদি ভ্যাকেন্সি বাড়িয়ে দেয় তাহলে প্রত্যেকের চাকরিটা পেয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকের প্রশ্ন উত্তর পেয়েছো। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করবো রাতের মধ্যে, সেখানে হচ্ছে আপার প্রাইমারি বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো, তারপর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হতে পারে, এবং রিজার্ভেশন যে কেসটা রয়েছে সেই কেসটা মিটবে কি মিটবে না, এবং যদি মিটে যায় তাহলে কী হতে পারে, যদি না মিটে তাহলে কী হতে পারে, ঠিক আছে? যদি মাদ্রাসা সার্ভিসরা জিতে যায় তাহলে কী হতে পারে, আর যদি না জিতে তাহলে কী হতে পারে, এই বিষয় নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া হবে, ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও, পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে।